হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন আর এস টি গাইড ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের টেটের যে অ্যাডমিট কার্ড সেটা কীভাবে ডাউনলোড করতে পারবেন আপনারা এখানে দেখতেই পারছেন আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি দ্য বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আপনারা এখানে বাম দিকে এখানে দেখতে পারবেন একটা বক্স দেওয়া আছে সেখানে লেখা আছে কি ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর সেভেন এস এলএসি টেট ওকে আপনার এই লিঙ্কে টুক করে ক্লিক করে দেবেন যে আপনার ক্লিক করবেন আপনার জন্য নতুন একটা উইন্ডো খুলে যাবে আপনার দেখতেই পারছেন এখানে একটি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে কী ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখুন বলছে অল টেট ক্লাস ওয়ান থেকে ফোর অ্যান্ড টেট ফাইভ থেকে এইট পর্যন্ত চলুন মাত্র এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন আবার ডাউনলোড করার জন্য আপনার লাগবে অ্যাপ্লিকেশান আইডি আর ডেট অফ বার্থ আর এই যে ডাউনলোডিং উইন্ডো এটা ওপেন থাকবে কতদিন পর্যন্ত আঠাশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ সামনে আঠাশ তারিখ পর্যন্ত এই উইন্ডোটা ওপেন থাকবে এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের সর্বপ্রথম নিচে দিকে স্কল করে নিচে দিকে আসতে হবে আসার পরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশান আইডি যে এস এলএসটি বলে একটি অ্যাপ্লিকেশান আইডি আপনারা এসএমএসের মাধ্যমে পেয়েছিলেন বা আপনারা ফর্ম ডাউনলোড করার সময় পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন আছে ডেট অফ বার্থ আপনারা দেবেন প্রথমে দিন তারপরে মাস তারপর বছর এটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা স্কল ডাউন করে নিচে আসবেন আসার পর যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন সেই লগ ইন বাটনে আপনারা ক্লিক করে দেবেন যেই ক্লিক করবেন আপনাদের ওয়েবসাইটে আপনার লগ ইন হয়ে যাবেন এবং সেখান থেকে খুব সহজেই আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে